খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। সুতিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে সৌর শক্তি দ্বারা পরিচালিত পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন। ঔরঙ্গাবাদে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে বুধবার এই জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এই জল প্রকল্পের ফলে উপকৃত হবেন মিশনের ছাত্রছাত্রী থেকে আশ্রমের আবাসিকরা। সুতির ঔরঙ্গাবাদে ভারত সেবাশ্রম সংঘ আশ্রমে পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন। প্রতিদিন প্রায় 2000 ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এই আশ্রমে আসেন। তাদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে সৌর শক্তি দ্বারা পরিচালিত পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। বুধবার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলামের উপস্থিতিতে এই জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এতদিন ছাত্রছাত্রীদের বাইরে থেকে জল কিনে খাওয়াতে হতো আশ্রম কর্তৃপক্ষকে। এই পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের ফলে সেই সমস্যা মিটবে বলেই মনে করছেন আশ্রম কর্তৃপক্ষ। খুবই ভালো লাগছে আজকে যে আমাদের বিখ্যাত এই ভারত সেবাশ্রম, যেখানে 2000-এর ওপর ছাত্রছাত্রী পড়াশোনা করে, পানীয় জলের একটা বিশুদ্ধ পানীয় জলের একটা সমস্যা মুর্শিদাবাদ জেলা জুড়ে আছে, সেটার সমাধান করার জেলা পরিষদের পক্ষ থেকে প্রচুর চেষ্টা চলছে। তাই আমি আজকের এই জলের প্রকল্পটা উদ্বোধন করে খুব খুশি অনুভব করছি যে আশ্রমের বিশুদ্ধ পানীয় জলের যে সমস্যা সেটা হয়তো দূর হবে আগামী দিনে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।